নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। পঞ্চায়েত নির্বাচন, যার আর খুব বেশি দিন বাকি নেই, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের শাসক দল হোক বা বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা নিজেরা নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছেন। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে বারংবার সরব হয়েছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি, মূলত বিজেপি। তারা একাধিকবার রাজ্যের শাসক দলের একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছে, একাধিক ক্ষেত্রে অন্য রাজনৈতিক দলকে, অর্থাৎ শাসক দল বাদ দিয়ে অন্য রাজনৈতিক দল করলে সরকারি সুযোগ সুবিধা না দেওয়ার অভিযোগও তুলেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে নয়া পন্থা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীরা চালু করলেন নয়া প্রকল্প, নয়া প্রজেক্ট দিদির সুরক্ষা কবচের। এবং এই সুরক্ষা কবচ আদতে নতুন একটি অ্যাপ বেসড সিস্টেম, যেখানে রাজ্যের শীর্ষ নেতৃত্ব, রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বরা তারা প্রত্যেকটি অঞ্চলে যাবেন, সেই অঞ্চলে গিয়ে সেখানকার মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন এবং প্রয়োজনে কিন্তু এই যে সুরক্ষা কবচ বা এই যে নতুন অ্যাপ, এই নতুন অ্যাপের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টাও করবেন। একেবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় অবধি সমস্যার কথা তুলে ধরতে পারবেন সাধারণ মানুষেরা। সেই জায়গা থেকে শুধুমাত্র যে সমস্যার শোনা বা সমস্যা সমাধানের চেষ্টা করা এমনটা নয়, একই সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্প কারা পাবেন, কারা পাবেন না, না পেলে কেন পাবেন না, যাবতীয় বিষয়গুলো তুলে ধরবেন নেতৃত্বরা। পাশাপাশি জনসংযোগ কর্মসূচির কথাও কিন্তু একেবারে ছকে বেঁধে দেওয়া হয়েছে, যাতে ব্যাপক জনসংযোগ করে এবং বুথ স্তর অবধি সংগঠনকে একেবারে মজবুত করে পঞ্চায়েত নির্বাচনে ঝাঁপাতে পারে রাজ্যের শাসক দল। সেই কারণেই এত বৃহৎ একটা প্রজেক্ট এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা যাবেন বিভিন্ন অঞ্চলে, সেখানে গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনবেন। তবে বিরোধীরা ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছেন এই সুরক্ষা কবচ নিয়ে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এই সুরক্ষা কবচ আদতে কার জন্য? সাধারণ মানুষের জন্য নাকি রাজ্যের শাসক দলের ভাইদের জন্য, কোট আনকোট ভাইদের জন্য? এই প্রশ্ন বিরোধীরা তোলা শুরু করে দিয়েছেন। আবার অন্যদিক থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই প্রকল্প, এই প্রজেক্ট শুরু করার সময়ই কিন্তু বলে দিচ্ছেন যে কোনো রাজনৈতিক দল দেখে নয়, প্রত্যেকটি মানুষকেই সরকারি সুযোগ সুবিধা দেবে তৃণমূল কংগ্রেস। এবং এর আগেও একাধিকবার বিজেপি থেকে শুরু করে অন্যান্য বিরোধী রাজনৈতিক দল, তারা লাগাতার এই বঞ্চনাকে সামনে রেখে অভিযোগ কিন্তু জানিয়েছেন রাজ্যের শাসক দলের দিকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিঃসন্দেহে এটা দেখার, পঞ্চায়েতের আগে এই সুরক্ষা কবচ আদতে রাজ্যের সাধারণ মানুষের কতটা প্রয়োজনে, কতটা উপকারে লাগে, পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই উদ্বোধন করতে গিয়ে দলীয় যে সমাবেশ, সেই সমাবেশে আবারও বাম রাম জোটের কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে যেটা বারবার দাবি করা হয়েছে যে কোনো জোট তারা করছেন না, কিন্তু বারংবার বামরাম জোটের কথা উল্লেখ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবং পঞ্চায়েত বা পরবর্তী ক্ষেত্রে লোকসভা নির্বাচনের আগে বুথ স্তর অবধি সংগঠনকে একদম ঠাসমুনট করে তোলাই কিন্তু মূল লক্ষ্য তৃণমূল নেতৃত্বের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নয়া প্রজেক্ট কতখানি সাফল্য এনে দিতে পারে তৃণমূল কংগ্রেসকে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর আপনাদেরকেও নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে। তবে শুধুমাত্র ফেসবুক পেজ নয়, রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল বা অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেও আপনারা নজর রাখতে পারেন দিনের সমস্ত খবরের সবার প্রথম, নির্ভুল এবং লেটেস্ট আপডেটের জন্য।